নয় পৌরসভা ও তৃতীয় ধাপের রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থায়ী সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত অনুযায়ী নয়টি পৌরসভা ও তৃতীয় ধাপে রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজা মণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেফতার করেছেন পুলিশ। বৃহস্পতিবার 21 অক্টোবর রাতে 10টার দিকে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ইকবালকে কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কুমিল্লার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সোহানের নেতৃত্বে শুক্রবার ভোরে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি টিম। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদের পর কুমিল্লা জেলার পুলিশের কাছে হস্তান্তর করা হবে ইকবালকে, সেখানে বিস্তারিত জানানো হবে। এফসি অনূর্ধ্ব 2022 এফসি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের বাছাই পর্বকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। শনিবার 23 অক্টোবর রাতে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। সেখানে স্বাগতিক উজবেকিস্তান সহ কুয়েত ও সৌদি আরবের সঙ্গে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দলে রয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক, তবে ইনজুরির কারণে দলে নেই বিপুল আহমেদ। আর পাসপোর্টের কাজে ফিনল্যান্ড যাবে তারিক কাজী, সে কারণে দলে নেই তিনি। এদিকে স্ত্রীর পাশে থাকতে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বনাথ ঘোষ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অক্টোবরের 27-30 নভেম্বরের 2 তারিখে। যে তথ্য পাওয়া গেল আরিয়ান অমরনাথ চ্যাটার্জি। মাদক মামলায় মূলত অভিযুক্ত শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। সেসব কথোপকথনে বারবার উল্লেখ উঠেছিল মাদক প্রসঙ্গ। এমনকি এনসিবির হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার যোগান দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে। যদিও এনসিবি জানিয়েছেন অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনো প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেছেন রসিকতার কারণেই এই সব কথা বলেছিলেন তিনি আরিয়ানের সঙ্গে। শুক্রবার মাদক মামলায় দ্বিতীয় দফায় জেরার জন্য বেলা 11টায় এনসিবি ডেকে পাঠিয়েছেন অনন্যাকে। তিনি দুপুর 2টা বাজে এনসিবির দপ্তরে পৌঁছান। পরে এনসিবি দপ্তরে গোয়েন্দাদের সঙ্গে অনন্যার কী কথোপকথন হয়েছে তা প্রকাশ করে ভারতীয় একটি গণমাধ্যম। বগুড়ায় মাত্র 2% জমি নিয়ে বিরোধের নিরসনের জন্য ডাকা সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহের আলী নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের 2 ভাই ও ভাতিজা। শুক্রবার 22 অক্টোবর বেলা 11টার দিকে বগুড়া সদরের লাহিপাড়া ইউনিয়নের রহমতবালা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহের আলী একই গ্রামের মৃত হারুন রশিদের ছেলে। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।